প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আমার আজকের টিউটোরিয়াল আমি সি এম ইমরান আমার আজকের যে টিউটোরিয়ালটা আমি সাজাব সেটিতে আমার আলোচনায় থাকবে পঞ্চম শ্রেণী গণিতের গাণিতিক প্রতীক চ্যাপ্টারের কিছু অঙ্ক আমি আজকে যে অঙ্কগুলো এখানে নোট করেছি সেগুলো বেসিক্যালি এই অধ্যায় সম্পর্কে কিছু ধারণা দেওয়ার জন্য এবং এই অঙ্কগুলো আমাদের উদাহরণে এবং আমাদের যে অনুশীলনী রয়েছে সেখানে রয়েছে আশা করছি তোমরা এই টিউটোরিয়ালটি মনোযোগের সাথে দেখবে যাতে করে তোমাদের সমস্যাগুলো দূর হয়ে যায় ঠিক আছে আর আমার টিউটোরিয়ালটি যদি ভালো লাগে অবশ্যই প্লিজ আমার এই চিটলটিতে একটি লাইক দিবে এবং আশা করব সকলেই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবে তাহলে আজকে আলোচনায় আমরা চলে যাই আমি প্রথমত এখানে যে অংশটি এখানে লিখেছি সেটি হচ্ছে কি যে খালি ঘরে আমাদের এই যে সাইনটি দেওয়া রয়েছে ঠিক আছে এটিকে আমরা কি বলতে পারি যে এই সাইনের বাম পাশে যে অংশটি থাকে সেটি ছোট হয় এবং এর ডান পাশে যা থাকে সেটি কী হয় বড় হয় অর্থাৎ ক্রোকোডাইল মাউথ যার দিকে থাকে তাকে বলা হয় বড় সংখ্যা এবং এর অ্যারো যেদিকে থাকে সেটি হচ্ছে ছোট সংখ্যা ঠিক আছে আমাদের খালি ঘরে আমি এই তিনটি চিহ্ন সাহায্যে কি করব এর মধ্যে থেকে সঠিক প্রতীকটি আমরা এখানে বসাবো আচ্ছা তাহলে এই গ্রেটার লেস দেন বা ইকুয়াল সাইন বা সমান সমান চিহ্ন অথবা গ্রেটার দেন সাইন ঠিক আছে অর্থাৎ এই চিহ্নটার কিন্তু দুটো আমি কেন বললাম এই চিহ্নটা দুটো অংশ রয়েছে কেউ যদি বলে এই চিহ্নটার মানে হচ্ছে ছোট আর এই চিহ্নটার মানে হচ্ছে বড় তাহলে কিন্তু ভুল বলবে কারণ কি এই চিহ্নটাকেই আমি বড় ছোটো হিসেবে দেখাতে পারি কারণ এর সামনের দিকের অংশে যে সংখ্যাটা থাকে সেটি বড় থাকে এবং পিছন দিকের অংশে যেই সংখ্যাটা থাকে সেটি ছোট থাকে তাহলে এটাকে আসলে যদি আমি সংখ্যা প্লেস করি তাহলে কিন্তু আমি বলতে পারবো গ্রেটার দেন অর লেস দেন তার আগে আমি বলতে পারবো না অর্থাৎ এই তিনটি চিহ্নের সাহায্যে অর্থাৎ তিনটি প্রতীক আমাকে ব্যবহার কর তিনটি প্রতীক থেকে যে কোনো একটি প্রতীক ব্যবহার করতে হবে হ্যাঁ আমার স্টেটমেন্ট অনুযায়ী অর্থাৎ আমার যে এখানে অঙ্কটা রয়েছে এখানে একটি খালি ঘর রয়েছে এই খালি ঘরের মধ্যে এই তিনটি প্রতীকের মধ্যে কোন প্রতীকটি বসবে তো আমি কিভাবে বসাবো প্রতীকগুলো তার জন্য যে নিয়মটা রয়েছে যে আমার এই খালি ঘরের বাম পাশের একটা অংশ রয়েছে ডান পাশের আরেকটা অংশ রয়েছে এই অঙ্কটি অনেকে অনেকভাবে করতে পারে কোনো সমস্যা নেই অঙ্কের নিয়ম ঠিক থাকলেই আসলে অঙ্কটা ঠিক আমি মনে করি তো আমি যেভাবে করতে চাই সেটি হচ্ছে যে আমি যদি বললাম যে বাম পাশে একটি অংশ ডান পাশে আড়েটি অংশ রয়েছে তো আমি প্রথমে লিখতে চাই বামপক্ষ দিয়ে করতে চাই এবং বামপক্ষে আমার যে অংশটি রয়েছে সেটিকে সমাধান করতে চাই অর্থাৎ আমি লিখতে চাই বামপক্ষ এবং বামপক্ষে আমার রয়েছে সেকেন্ড ব্রাকেট ফার্স্ট ব্রাকেট তেরো যে পাঁচ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ভাগ চিন্ন দিয়ে রয়েছে তিন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ বিয়োগ চার ওকে তাহলে এখন আমি এটিকে সমাধান করবো কীভাবে আমি কিন্তু ষড়লঙ্ক করার সময় দেখিয়ে দিয়েছি বা বলেছি যে ষড়লঙ্কের সময় আমাদের যে বদমাস রুলসটা রয়েছে সেটি ফলো করতে হয় অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে প্রথমে প্রথম বন্ধনী এরপর দ্বিতীয় পর তৃতীয় বন্ধনী তারপর অফের কাজ করতে হবে এরপর ভাগের কাজ গুণের কাজ যোগের কাজ এরপরে বিয়োগের কাজ সেই অর্থে আমার এখানে দ্বিতীয় বন্ধনের মধ্যে প্রথম বন্ধনী রয়েছে এবং এক জায়গায় আছে চিহ্ন দিয়ে তিন অর্থাৎ প্রথম বন্ধনের কাজটা আমি আগে করব সেই অর্থে আমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই সাথে পাঁচ আমাকে কী করতে হবে যোগ করে দিতে হবে সেক্ষেত্রে আমি পাবো আঠারো চিহ্ন দিয়ে আমি লিখব তিন সেকেন্ড ব্র্যাকেট থাকলো আর দ্বিতীয় বন্ধনী বিয়োগ চার এখন তিন দিয়ে আঠেরোকে ভাগ করলে আমি পাবো ছয় আমার ব্র্যাকেট কিন্তু অটোমেটিক ভ্যানিশ হয়ে যাচ্ছে কারণ শুধুমাত্র দুটো সংখ্যা থাকলে এবং প্রকৃতি চিহ্ন ব্যবহার হয়েছে আমি তো এটাকে সমাধান করব সমাধান করে তো আর এখানে মানে দ্বিতীয় বন্ধে দেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে না তাহলে এখন ছয় থেকে যদি আমি চারকে বিয়োগ করি তাহলে আমি পাবো দুই অর্থাৎ বামপক্ষে আমি এই পর্যন্ত সমাধান করি অর্থাৎ আমার যে খালি ঘর রয়েছে তার সামনের অংশের সমাধান করে আমি পেলাম দুই এরপর আমার যে ডান পক্ষের যে অংশটুকু রয়েছে সেটিকে আমি লিখতে চাই যে ডানপক্ষ কেমন ডানপক্ষ দিয়ে কি লিখব আমার ডানপক্ষের যে অংশটি রয়েছে সেটি লিখব দুই বা সমান সমান দিতে পারি এখানে একটা যোগ দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী নয় বিয়োগ ছয় প্রথম বন্ধনী ক্লোজ গুণ চার বিয়োগ বারো ওকে এখন আচ্ছা এই অংশটিকে আমি কিভাবে সমাধান করব যেহেতু দুইয়ের সাথে এখানে চিহ্ন রয়েছে এবং আমার সমস্ত প্রক্রিয়াটি নির্ভর করছে বন্ধনীর ভেতরের দিকে দ্বিতীয় বন্ধনীর ভিতরে প্রথম বন্ধনী রয়েছে তারপরে গুণ আছে বিয়োগ আছে ওকে আমরা কিন্তু চাইলেই চার থেকে বারোকে বিয়োগ করতে পারবো না তাই না এমনিতেই ছোট সংখ্যা চার বিয়োগ করা অসুবিধা রয়েছে কিন্তু প্রথমে আমার কাজ কী কাজ করতে হবে প্রথম বন্ধনী কাজটা করতে হবে তাহলে দ্বিতীয় বন্ধনী আমাকে ঠিক রাখতে হবে এরপরে ছয় থেকে আমি নয় যদি নয় থেকে ছয় বিয়োগ করি সেক্ষেত্রে আমি পাবো তিন গুণ চূন্য দিয়ে চার লিখলাম বিয়োগ চিন্ন দিয়ে বারো লিখলাম ওকে দ্বিতীয় বন্ধনী আমার কন্টিনিউ হবে এখন আমরা জানি যে গুণের কাজ আগে করতে হবে বিয়োগের থেকে গুনের কাজটা আগে অর্থাৎ আমাকে দ্বিতীয় বন্ধনী ঠিক রাখতে হবে তিন এবং চার গুণ করে আমি পাবো বারো বিয়োগ বারো দুই যোগ বারো থেকে যদি বারো আমরা বিয়োগ করি অ্যাকুরেটলি কোনো সংখ্যা থেকে যদি ওই সংখ্যাটাকে বিয়োগ করা হয় সেক্ষেত্রে আমরা পাবো কি জিরো বা শূন্য তাহলে শূন্য সাথে দুই যোগ হবে দুই ঠিক আছে অর্থাৎ বামপক্ষেও আমি পেয়েছি দুই এবং ডানপক্ষেও পেয়েছি আমি দুই তাহলে বামপক্ষ এবং ডানপক্ষে যদি আমার সমান ভ্যালু থাকে সমান মান বের হয় তাহলে এখানে আমার কী ধরনের চিহ্ন ব্যবহার করা উচিত তাহলে এখানে আমাদের আমরা এখানে বলতে পারি যে যেহেতু বামপক্ষ সমান সমান ডানপক্ষ বামপক্ষ সমান সমান ডানপক্ষ অতএব আমরা পুরো অংশটুকু লিখতে পারি লিখেটা আমি মনে করি বেটার পুরো অংশটাকে লিখে যে আবার পুরো অঙ্কটাকে লিখলাম তেরো চিহ্ন দিয়ে পাঁচ প্রথম বন্ধনী তিন দ্বিতীয় বন্ধনী শেষ করলাম এখানে আমি খালি ঘট লিখলাম দুই যোগ দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী নয় বিয়োগ ছয় চার বিয়োগ বারো কেমন লেখার পরে আমরা যেহেতু দেখলাম বামপক্ষে এবং ডানপক্ষ আমাদের সমান এসেছে অর্থাৎ এই যে আমাদের তিনটি চীনের সাহায্যে সঠিক প্রতীকটি আমাদের বসাতে বসে বলেছিল তিন মধ্যে কোনটি যথার্থ হবে যেহেতু আমাদের বামপক্ষ এবং ডানপক্ষের মান একই হলো সেক্ষেত্রে আমাদেরকে সমান সমান চিহ্ন বসাতে হবে অর্থাৎ এই সমান সমান চিহ্ন বসার কারণ হচ্ছে আমার বাম পক্ষের ক্যালকুলেশন এবং ডান পক্ষের ক্যালকুলেশন করে যেহেতু সমান সংখ্যা এসছে অর্থাৎ বাম পক্ষ সমান সমান ডান পক্ষ আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ ওকে আচ্ছা আমি এই অঙ্ক করার সাথে একটি অ্যানাউন্সমেন্ট নিয়ে দিতে চাই আমি সাম্প্রতিক সময় লক্ষ্য করেছি আমার টিউটোরিয়াল সাইডের কিছু টিউটোরিয়াল কেউ বা কাহারা ডাউনলোড করে তাদের নিজের চ্যানেলে আপলোড করেছে প্লিজ ভাই একটা টিউটোরিয়াল করতে একটু সময়ের দরকার হয় একটা পরিশ্রমের দরকার হয় যারা এটা করেন টিউটোরিয়ালগুলো তারাই জানেন যে একটা টিউটোরিয়াল তৈরি করতে এটাকে ভিডিও করে আপলোড করতে কারো মানে এটা তো আমি আসলে ব্যক্তিগত স্বার্থে করিনি একটু উপকার করারই চেষ্টা করেছি আসলে সেই বোঝে যে এটার পিছনে তার শ্রমটা কতটুকু থাকে আপনাদের যদি আমার যদি কোনো কিছু আপলোড করতে হয় আপনারা নিজেরাই ট্রাই করে দেখেন না তাহলে তো আপনারা বুঝতে পারবেন যে ঠিক কতটা অ্যাফোর্ড দেওয়ার এখানে দরকার আছে সেক্ষেত্রে আপনি উপকৃত হবেন আপনার চর্চাটা থাকলো এবং আপনি নিজেও অন্যদেরকে হেল্প করতে পারলেন অহেতু কেন অন্যজনের টিউটোরিয়াল চুরি করে নিজের চ্যানেলে পাবলিশ করবেন এটা তো কোনো আসলে অর্থই হয় না ঠিক আছে ওকে আচ্ছা আর কেউ কেউ আমাকে ফোন করে বলেছেন যে কিভাবে নতুন টিউটোরিয়াল পাওয়া যাবে ওকে নতুন টিউটোরিয়াল পেতে হলে বা আমার চ্যানেল আপডেট পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইবার বা সাবস্ক্রাইব নামে একটা বাটন রয়েছে ওখানে সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই আমার যে টিউটোরিয়ালগুলো নতুন নতুনভাবে আমি আপলোড করবো সেগুলো সম্পর্কে আপনি নোটিফাই হবেন ঠিক আছে ওকে দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে এটিও ঠিক একই ধরনের অঙ্ক এবং এটিকে সমাধান করতে হলে আমরা এটি প্রথম ডান ডানপক্ষ লিখে করতে পারি কিন্তু এক্ষেত্রে আমি একটি অন্য নিয়ম অবলম্বন করতে চাচ্ছি যাতে করে সবারই ভিন্ন ধরনের নিয়মগুলো সম্পর্কে ধারণা থাকে এক্ষেত্রে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কি একদম উপর থেকে নিচ পর্যন্ত একইভাবে চলে যাব ঠিক আছে আচ্ছা সেক্ষেত্রে মনে রাখতে হবে যখন আমরা কোনো অঙ্কের মধ্যে এই যে আমি এই তিনটি চিহ্নর মধ্যে যে কোনো একটি চিহ্নর ব্যবহার পাই তখন আমাদের কোনো অঙ্কের সমাধান শুরু করতে হলে অবশ্যই অবশ্যই বা দিয়ে শুরু করতে হয় ঠিক আছে অর্থাৎ আমার একটি অঙ্কের মধ্যে মাঝখানে সময় চিহ্ন ব্যবহার হয়েছে বা গ্রেটার দেন সাইন বা লেস দেন সাইন হ্যাঁ বড়ো যে সাইনগুলো রয়েছে সেগুলো ব্যবহার হচ্ছে তখন অবশ্যই আমাকে সমাধান করার জন্য বাম পাশে বা দিয়ে দিতে হবে এখন আমার কাজটা কি এখন আমার কাজ হচ্ছে এটিকে সমাধান করা অর্থাৎ এখানে এক জায়গায় ভাগ আছে এক জায়গায় যোগ এক জায়গায় গুণ তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভাগের কাজটা আগে করতে হবে কিন্তু মনে রাখতে হবে এখানে আমরা দুটো কাজ একসঙ্গে করতে পারি সেটা হচ্ছে ভাগ এবং গুণ যেহেতু এই গুণটি এই ভাগের সাথে সরাসরি সম্পর্কযুক্ত নয় সেক্ষেত্রে আমি তিন দিয়ে বারোকে ভাগও করে দিতে পারি এবং চারের সাথে পাঁচ গুণও করতে পারি কিন্তু আমি তিন এবং চার যোগ করতে পারবো না ঠিক আছে তাহলে তিন দিয়ে বারোকে যদি ভাগ করি আমি পাবো তিন চারে বারো অর্থাৎ চার অ্যাট দ্য সেম টাইম চিহ্নটা ঠিক রেখে চার পাঁচে কুড়ি আমরা একবারে করতে পারি ঠিক আছে কিন্তু যদি এখানে ভাগ চিহ্ন থাকতো ভাগ চিহ্ন দিয়ে যদি আমার এখানে দুই তিন তাহলে সেক্ষেত্রে আমার গুণটা করার আগে ভাগেরটা আগে করে ফেলতে হতো ঠিক আছে আশা করছি আমার এই ওয়ার্ডটাকে ফোকাস করলে ব্যাপারটা কনফিউশনে দূর হয়ে যাবে হ্যাঁ আচ্ছা এখন এখানে আমি কি করব এখানে এই যে সে ব্যাপারটা এখানে চলে এসছে যে যে ব্যাপারটা একটু আগে আলোকপাত করছিলাম যে তিন দিয়ে বারোকে ভাগ করব নাকি চার দিয়ে তিনকে ভাগ সরি তিন দিয়ে চা বারোকে গুণ করবো নাকি চার দিয়ে তিনকে ভাগ করব যেহেতু আমরা সরলের নিয়ম থেকে জানি যে ভাগের কাজ আগে করতে হবে অর্থাৎ ভাগের কাজটাই আগে করতে হবে তাহলে সেক্ষেত্রে যদি একটু তোমরা লক্ষ্য করে দেখো চার দিয়ে তিনকে ভাগ করা কিন্তু খুব সহজে সম্ভব নয় হ্যাঁ যেহেতু চার বড় সংখ্যা তিন ছোট সংখ্যা অবশ্যই কিন্তু এটি এখানে একটি ভগ্নাংশ তৈরি হবে এবং সেই ভগ্নাংশের ক্ষেত্রে বা ভাগের ক্ষেত্রে আমাদের দশমিক মান চলে আসবে তা আসলে কিছু করার নেই আমরা নিয়ে আসতে হলে সে নিয়ে আসতে হবে কিন্তু টেকনিক্যালি ব্যাপারটাকে কিভাবে লিখে যায় আমি সেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি বারো আমি গুণটাকে ঠিক রাখলাম যদি ভাগের কাছে আগে করতে হবে মনে রেখো যখন ডান দিকের সংখ্যা দিয়ে আমরা অর্থাৎ কোনো সংখ্যাকে আমরা ভাগ করি ঠিক ব্যাপারটা আমি একটু পেন্সিল দিয়ে লিখে দিচ্ছি ধরো যে বারোকে আমি ছয় দিয়ে ভাগ করছি ঠিক আছে ব্যাপারটাকে আমরা কীভাবে লিখতে পারি উপরে বারো লিখতে পারি নিচে ছয় লিখতে পারি এই যে মাঝখানে যে লাইনটা রয়েছে এই লাইনের এই অর্থই কিন্তু ভাগ অর্থাৎ ছয় দিয়ে বারোকে ভাগ করা ঠিক এভাবেও লিখা যায় ঠিক এইভাবেও লিখা যায় ঠিক আছে ছয় দিয়ে বারকে ভাগ করলাম দুই পেলাম এই ক্ষেত্রে আমার অ্যান্সার আসবে দুই তাহলে এখানে আমি ঠিক এই নিয়মটা অ্যাপ্লাই করতে চাচ্ছি যে তিন আমার উপরে থাকবে চার আমার নিচে থাকবে বেনিফিটটা কি সেটা আমি দেখিয়ে দিব ওকে তাহলে সেক্ষেত্রে তিনকে আমি চার দিয়ে ভাগ করছি একই ব্যাপার কিন্তু তাই না এখন এক্ষেত্রে আমার যে সুবিধাটা হলো যে এখানে বারোর সাথে তিন গুণ অবস্থায় রয়েছে বারোর সাথে চার ভাগ অবস্থায় রয়েছে সেটি সেটিও আবার কেন রয়েছে তার কারণ হচ্ছে যখন একটি ভগ্নাংশ একটি পূর্ণ সংখ্যার সাথে গুণ অবস্থায় থাকে ওই পূর্ণ সংখ্যাটি লব হিসেবে কাজ করে এবং তার নিচে হর হিসেবে মনে মনে ধরা হয় যে এক আছে সুবিধার জন্য এই একটাকে হর হিসেবে ধরা হয় সেক্ষেত্রে বারো সাথে তিন গুণ আছে কিন্তু বারো সাথে চার ভাগ অবস্থায় রয়েছে এখন আমি যদি চার দিয়ে বারোকে ভাগ করি সেক্ষেত্রে আমি পাব তিন ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমি বিশ এবং চার যদি যোগ করে দিই তাহলে আমার আসবে চব্বিশ আমার এখানে ফাঁকা ঘর ঠিক থাকলো এখন আমি তো ভাগ করে দিয়েছি এখন তিনের সাথে এই তিনের সম্পর্ক হচ্ছে গুণ তিন এবং তিন গুণ করলে আমি পাব নয় যোগ পাঁচ বা চব্বিশ ফাঁকা ঘর এখানে নয় এবং পাঁচ যোগ খুলে আসবে চোদ্দো এখন আমাদের যেহেতু তিনটা চিহ্নর ভিতরে বলেছে সঠিক প্রতীকটি ব্যবহার করার জন্য তাহলে আমি এই চিহ্ন দিব এই চিহ্ন দিব নাকি এই দিব ওকে তাহলে এখন আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যেহেতু আমার সামনের অংশে রয়েছে চব্বিশ এবং পিছনের অংশে রয়েছে চোদ্দ এবং চব্বিশ কিন্তু বড় সংখ্যা চোদ্দোর থেকে চব্বিশ বড় সংখ্যা তাই না তাহলে আমি ঠিক কী ধরনের চিহ্ন ব্যবহার করব অবশ্যই যেহেতু চব্বিশ বড়ো অবশ্যই ক্রোকোডাইল মাউথটা আমার চব্বিশের দিকে দিতে হবে ক্রোকোডাইল মাউথ বলতে ঠিক এই চিহ্নের যে সামনের অংশটি রয়েছে এবং এই পিছনের দিকে যে অংশটা রয়েছে অ্যারো চিহ্নটা সেটি থাকবে চোদ্দ দিকে কারণ চোদ্দ হচ্ছে চব্বিশ অপেক্ষা ছোট সংখ্যা ঠিক আছে আশা করি অঙ্কটা বোঝা গেছে কিন্তু আমি আর একটা অংশ এই অঙ্কের দেখিয়ে দিতে চাই সেটি হচ্ছে যদি আমি ঠিক এই অঙ্কটি ঠিক এই অংশটাকে যদি ভগ্নাংশ আকারে না লিখি তাহলে ব্যাপারটা কি হতে পারে বারো গুণ তিন ভাগ চার যোগ পাঁচ কেমন এক্ষেত্রে যদি ভগ্নাংশ না হয় আমি যদি সরাসরি চার দিয়ে তিনকে ভাগ করি সেক্ষেত্রে তো আমি কোনো না কোনো মান পেতে পারি ঠিক আছে কত মান পেতে পারি সেটি রাপোয়ারকে দেখিয়ে দিতে যাচ্ছি চার দিয়ে সরাসরি তিনকে ভাগ করব যেহেতু আমরা জানি যে তিনকে ভাগ করা যায় না তিন ছোট সংখ্যা তাই দশমিক দিয়ে শূন্য নিতে হবে এরপর যাবে চার সাথে আঠাশ কাছাকাছির সংখ্যা হচ্ছে আঠাশ এরপর বিয়ে করে আসবে দুই দশমিক দিয়েছি শূন্য নিব শূন্য নিলে হয়ে যাবে বিশ অর্থাৎ চার দিয়ে বিশকে ভাগ করলে হবে পাঁচ অর্থাৎ আমার এক্ষেত্রে যে মান আসবে গুণ চিহ্ন দিয়ে এই চার দিয়ে তিনকে ভাগ করার কারণে আমার যে মান আসছে সে শূন্য দশমিক সাত পাঁচ যোগ পাঁচ এরপর আবার এই বারো দিয়ে এই শূন্য দশমিক সাত পাঁচকে আমার গুণ করতে হবে এবং সেক্ষেত্রে আমি পাব নয় যোগ পাঁচ এবং অবশ্যই আমার আসবে চোদ্দো ঠিক একইভাবে কিন্তু চোদ্দো আসে কিন্তু এই ক্যালকুলেশনটা এই ঠিক ক্যালকুলেশনটা একটু জটিল কারণ এক্ষেত্রে আমার চার দিয়ে তিনকে ভাগ করে দশমিক নিয়ে আসতে হচ্ছে সেই দশমিক সংখ্যার সাথে আবার একটি পূর্ণ সংখ্যা গুণ করে আবার নয় নিয়ে আসতে হচ্ছে এই দুটো স্টেপ আমি মনে করি একটু সময় সাপেক্ষ এবং আমি এর আগেও বলেছি যে চতুর্থ অধ্যায় অর্থাৎ গাণিতিক প্রতীক থেকে যে অঙ্কগুলো আসে সাধারণত দেখা গেছে যে এক মার্কের বেশি অঙ্ক আসে না ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদেরকে সময়ের ব্যাপারটাতেও কিন্তু চিন্তায় রাখতে হবে যে আমি ঠিক কোন অঙ্কের জন্য ঠিক কতটুকু সময় ব্যয় করব এই ক্যালকুলেশনটা আমাকে খুব আর্লি স্টেজ থেকে প্র্যাকটিস করে নিতে হবে এবং তার জন্য যতটুকু ট্রিকি হওয়া যায় একটি ম্যাথ আমরা অনেকভাবে করতে পারি অনেকভাবে কিন্তু সেই নিয়মগুলো আমাকে আয়ত্ত করতে হবে ঠিক একটি ম্যাথ কতটুকু অল্প সময়ের মধ্যে কতটুকু আমি অংশ করতে পারবো এবং সেটা আমার জন্য কতটুকু ইফেক্টিভ হবে এমন না যে আমি একটা শর্ট নিয়ম শিখলাম কিন্তু সেটা মনে রাখাটা টাফ সেটা আবার করা যাবে না ঠিক আছে আশা করছি আমার উপদেশগুলো তোমাদের কাজে আসবে ওকে আমার যে নিচের অংশটি রয়েছে এবার এবার আমি কি করেছি এখানে যে প্রশ্ন লিখেছি সেটা হচ্ছে গাণিতিক বাক্য সত্য করার জন্য কয়ের মান নির্ণয় করো ওকে ফাইন ভেরি গুড গাণিতিক বাক্য সত্য করার জন্য কয়ের মান আমরা নির্ণয় করবো অর্থাৎ আমরা এখানে যে অংশটি দেখতে পাচ্ছি প্রথম অঙ্কটা এখানে রয়েছে সাত গুণ প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে আর্য ক প্রথম বন্ধনী ক্লোজ সমান সমান তেষট্টি অর্থাৎ কয়ের মান তাই না কয়ের মান ঠিক কত হলে আমার এই স্টেটমেন্টটা সত্য হবে অর্থাৎ আমার এখানে দুটো পক্ষ রয়েছে আমি বলেছি যে সমান সমান চিহ্নে বাম পাশে যে অংশটা থাকে সেটাকে বামপক্ষ ডান পাশ্বে যেটা থাকে ডান ডানপক্ষ বলা হয় অর্থাৎ কয়ের মান কত বসালে ঠিক আমার এই বামপক্ষের মান আসলে তেষট্টি আসবে সেটি আমাকে এখানে নির্ণয় করতে বলেছে ওকে ফাইন এখন এটি আসলে ঠিক কিভাবে নির্ণয় করা যায় এটিও কিন্তু অঙ্কের একটি অংশ ঠিক আছে এটিকেও অঙ্ক বলা হয় খুব মজার অঙ্ক খুবই মজার অঙ্ক ওকে আমি যদি বলেছি যে সমান সমান চিহ্ন থাকলে বা ছোট বড় চিহ্ন থাকলে আমাদেরকে বাম পাশ থেকে শুরু করতে হলে বা দিয়ে শুরু করতে হয় এখানেও ঠিক ব্যতিক্রম কিছু হবে না বা দিতে হবে তবে মনে রাখতে হবে যেহেতু এটি ব্রাকেট দিয়ে অর্থাৎ প্রথম বন্ধনী দিয়ে আলাদা করা রয়েছে এই অংশটুকু হ্যাঁ এবং এর সাথে যেহেতু আমাদের সাত গুণ হিসেবে রয়েছে এই সাত এই অংশটিকে আমাদের সমান সমান চিহ্নের ডান পাশে নিয়ে আসতে হবে অর্থাৎ ঠিক আমাকে এটা তেষট্টির কাছে নিয়ে আসতে হবে নিয়ে আসলে ঠিক কী করবো রোজ রয়েছে নিয়মটা হচ্ছে যদি গুণ অবস্থা থাকে ডান সমান সমান চীনের ডান দিকে আসলে সেটি ভাগ হয়ে যাবে সমস্যাটা যে সংখ্যাটা রয়েছে তার সাথে ভাগ হয়ে যাবে ভাগ হয়ে যাবে তার মানে এই না যে তেষট্টি দিয়ে সাতকে ভাগ করব। সাত দিয়ে তেষট্টিকে ভাগ করতে হবে ঠিক আছে এই সংখ্যাটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে না মনে রাখতে হবে অনেকে কি করে সাত সামনে লিখে ভাগ চিহ্ন দিয়ে তেষট্টি লিখে না সেটা করা যাবে না সাত দিয়ে তেষট্টিকে ভাগ করতে হবে এক দ্বিতীয় কথা হচ্ছে যদি ভাগ চিহ্ন থাকে তাহলে ডান দিকে আসলে সেটা গুণ হয়ে যাবে এখন গুণের ক্ষেত্রে তো সামনে পিছনে লিখলে ঠিক একই রকম রেজাল্ট আসে এবং তিন নম্বর নিয়ম হচ্ছে যদি বিয়োগ থাকে তাহলে ডান দিকে চলে আসলে সেটা যোগ হয়ে যাবে এবং যদি যোগ থাকে তাহলে বিয়োগ হয়ে যাবে যেহেতু এখানে সাত আমার গুণ অবস্থায় রয়েছে ডান দিকে আমি নিয়ে যাব। আমি কি হয়ে যাবে তেষট্টিকে সে সাত দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ আট যোগ কর ঠিক রাখবো যেহেতু ব্র্যাকেটের মধ্যে রয়েছে সমান সমান চিহ্ন ঠিক রাখলাম তেষট্টিকে আমার সাত দিয়ে ভাগ করতে হবে যেহেতু সাত গুণ অবস্থা ছিল তাই না বা দিতে হবে অবশ্যই মনে করে তোমরা এই বা দেওয়ার ব্যাপারটাকে খুব চর্চা করবে আমি লক্ষ্য করেছি যে তোমাদের যারা সহপাঠী রয়েছে বা তোমাদের সাথে যারা পড়ছে তারা অনেকেই এই বা চিহ্নটাকে ব্যবহার করে না খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম এরপর সাথের ঘরে নামতা পড়ে আমরা সাত তেষট্টিকে ভাগ করব আমরা জানি সাত নয় তেষট্টি ফলাফল হিসাবে নয় পেলাম বা কন্টিনিউ করছি এখন একটু আগে আমি বলেছিলাম যে আচ্ছা আমরা তো কয়ের মান নির্ণয় করবো তাই না কয়ের মান আমরা যাই না কয়ের মানটা হচ্ছে অজানা সেক্ষেত্রে সব সংখ্যাগুলোকে আমার এক জায়গায় করতে হবে এবং কটাকে যেহেতু আমি কয়ের মান নির্ণয় করব ককে আমার সবসময় বাম পাশে রাখতে হবে ডান পাশে নিয়ে গেলে হবে না এবং ডান পাশে যদি কখনো থাকে চেষ্টা করতে হবে বাম পাশে নিয়ে আসার জন্য আর তাতে করে আমার অঙ্কটা করতে সুবিধা হবে এবং কয়ের সাথে যেহেতু আট অবস্থায় রয়েছে আমি নয়ের কাছে নিয়ে আসতে চাচ্ছি আটকে ঠিক আছে আমি আটকে চাচ্ছি নয়ের কাছে নিয়ে যেতে আচ্ছা নিয়ে গেলে কি করতে হবে কয়ের সাথে আট যোগ অবস্থায় রয়েছে ডান পাশে আসলে বিয়োগ হয়ে যাবে কেমন তাহলে ক ঠিক রাখলাম সমান সমান নয় বিয়োগ আট এবং আরেকটা বিষয়ে আমি বলেছিলাম যে নয়টা সবসময় সামনে রাখতে হবে চেঞ্জ করা যাবে না এখন যদি আমি কি করি আটকে নয়ের সামনে নিয়ে এসে আট বিয়োগ নয় করে ফেলি সেক্ষেত্রে আমার মস্ত বড় ভুল হয়ে যাবে এবং অঙ্কটা আমার হবে না রেজাল্ট অ্যাকুরেট আসবে না তাহলে আমি কয়ের যে মান পেলাম সেটি হচ্ছে আট থেকে সরি নয় থেকে আট বিয়োগ করলে হবে এক অর্থাৎ কয়ের মান এক হলে আমাদের এই এই উক্তিটি আসলে আমাদের সত্য হবে এবং কিভাবে সত্য হয় সেটি আমরা প্রমাণ করে দেখব আমার বাম পাশে রয়েছে সাত তাই না বাম পাশে রয়েছে সাত তার সাথে গুণ অবস্থায় রয়েছে ব্র্যাকেট দিয়ে আট যোগ ক কয়ের মান হচ্ছে এক আচ্ছা তাহলে সাতটাকে ঠিক রাখলাম গুণ আট এবং এক যোগ করলে হবে নয় এবং সাত নয় কত হয় তেষট্টি অর্থাৎ আমার যে ডান পাশের যে মানটা রয়েছে সেই মানের সাথে আমার মিলে যায় ঠিক আছে আমার যে ডানপাশে মান রয়েছে সেই মানের সাথে মিলে যায় অর্থাৎ বামপক্ষ সমান সমান ডানপক্ষ হয়ে যায় তাহলে আমি বলতে পারি আমার কয়ের যে মানটা বের হয়েছে সেটি যথার্থ অর্থাৎ সত্য এটি আমি যেটি দেখালাম এটি হচ্ছে সত্যতা নির্ণয় আমার যে মানটা সত্য হয়েছে সেটি কিন্তু আমি নির্ণয় করে দেখতে পারি যে আমার মানটা আসলে ভুল এসেছে নাকি সঠিক এসেছে ওকে ফাইন আমার দ্বিতীয় যে অঙ্গটা রয়েছে এবং আমার আজকের টিউটেলের শেষ অঙ্ক এটি আমি আশা করব আমার এই টিউটল যারা তোমরা দেখছো হ্যাঁ এই অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করবে অবহেলা করার কিছু নেই যে কোনো অঙ্ক আয়ত্ত রাখার জন্য যথেষ্টভাবে এবং যথার্থভাবে সেটি অনুশীলন করা জরুরি ঠিক আছে ওকে ফাইন সো বা আবার দেওয়া শুরু করলাম এখন এখানেও আমরা দেখতে পাচ্ছি প্রথম বন্ধ দিয়ে একটি অংশ আমাদের ক্লোজ করে দেওয়া আছে এখানে ভাগ চিহ্ন দিয়ে ছয় এবং সমান সমান দিয়ে ছয় রয়েছে ওকে তাহলে একটু আগে বলছিলাম যেহেতু এখানে প্রথম বন্ধনী রয়েছে এটিকে আমি সেপারেট করে ডান পাশে নিয়ে আসতে পারবো না এবং এখানে আমার রয়েছে ক বন্ধনীর ভেতরে তাহলে বন্ধনীর অংশটুকু আমাকে বাম পাশেই রাখতে হবে আমার এর সাথে যা আছে সেটিকে আমার ডান দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে সমান সমান চিহ্নের যেহেতু ছয় এখানে ভাগ অবস্থায় আছে ডান দিকে আসলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে অনেকে এটি সরাসরি না করে একটু ডিটেলস করতে চায় ঠিক আছে আমি ডিটেলসটাই দেখিয়ে দিচ্ছি কিন্তু শর্টটাও তোমরা করতে পারো ডিটেলসটা মানে কি একটু আগে আমি দেখেছিলাম একটি অঙ্কের ক্ষেত্রে যে কোনো সংখ্যা দিয়ে সামনের সংখ্যাকে ভাগ করা অর্থ হচ্ছে সেই সামনের অংশটু টুকু উপরে থাকে আর যেটি দিয়ে ভাগ করছে সেটি থাকে আমাদের নিচে এক্ষেত্রেও তার কিন্তু কোনো ব্যতিক্রম হবে না অর্থাৎ ছয় কিন্তু আমার এই ক মাইনাস চার বা ক বিয়োগ চারের নিচে আছে ছয় সমান সমান দিয়ে ছয় আমি ঠিক আছে এই ছয় এখান থেকে এসছে ওকে এখন আমরা ক্রস গুণন বলতে একটা একটি গুণ আছে বা আড় গুনন বলতে সেটি হচ্ছে কি যে বাম পাশে যদি কোনো ভগ্নাংশ থাকে এটি কিন্তু একটা ভগ্নাংশ এটি লব এটা হর এবং ডান দিকে পূর্ণ সংখ্যা তাহলে কি করতে হয় যে ওই ভগ্নাংশের হরের সাথে ডান দিকের সংখ্যাটাকে সরাসরি গুণ করে দিতে হয় এবং উপরের অংশটি ঠিক থাকে অর্থাৎ ক বিয়োগ চার এটি ঠিক থাকবে এবং ডানদিকের সংখ্যা ছয় এবং এই ভগ্নাংশের যে হর ছয় রয়েছেটি গুণ হয়ে যাবে ওকে তাহলে ক বিয়ার আমার ঠিক থাকবে সমান সমান ছয় ছয় আমার আসবে ছত্রিশ এটি না করে এই অংশ না করে যে আমি কি করতাম সরাসরি এই লাইনটি করতাম সরাসরি প্রথম লাইনের পর দ্বিতীয় লাইন তাহলে কিন্তু ভুল হতো না কারণ আমি একটু আগে বলেছিলাম যে যদি বাম পাশে আমার ভাগ চিহ্ন থাকে সমান সমান চিহ্ন ডান দিকে নিয়ে আসলে সেটি গুণ হয়ে যাবে সেক্ষেত্রে আমি গুন করতেছি কিন্তু বোঝার জন্য এই লাইনটা দ্বিতীয় লাইনটা আমি এক্সট্রা করেছি ওকে এখন কয়ের সাথে চার বিয়োগ অবস্থায় রয়েছে যদি আমার ডান দিকে চলে যায় অর্থাৎ ছত্রিশের কাছে চলে যায় তাহলে এই বিয়োগটা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে ক ঠিক থাকবে সমান সমান ছত্রিশ যোগ চার আমরা জানি সাথে যোগ করলে আমাদের যে ফলাফল আসবে সেটি হচ্ছে চল্লিশ অর্থাৎ ঠিক ক কয়ের মান যদি আমাদের চল্লিশ হয় সেক্ষেত্রে আমার বাম পাশের স্টেটমেন্টটা সত্য হবে ঠিক আছে আমি যদি এখন চল্লিশ এখানে বসাই চল্লিশ থেকে চার বিয়ে করলে হবে ছত্রিশ ছত্রিশকে যদি ছয় দিয়ে ভাগ করি তাহলে ডান দিকের অংশটা এস অর্থাৎ ডান দিকের যে ফলাফল ছয় 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 ছত্রিশ সেটি চলে এসো অর্থাৎ কয়ে যে চল্লিশ মানটা এসছে এটি যথার্থ প্রমাণিত ঠিক আছে আশা করছি আজকে টি থেকে তোমরা বেশ উপকৃত হবে এবং এই চ্যাপ্টারে যে ছোটো ছোটো অঙ্কগুলো রয়েছে যদিও কম গুরুত্বপূর্ণ তথাপি আমার মনে হয় যে এক মার্কের জন্য হলেও কোনো কিছুতে আসলে অবহেলা করার কোনো অবকাশ নেই এবং আমি অবশ্যই চেষ্টা করব সবাই অনেক রিকোয়েস্ট করেছে নতুন নতুন টিউটুয়েল দেওয়ার জন্য সবাইকে একটা জিনিস অনুরোধ করতে পারি ভাই একটা টিউটোরিয়াল করতে একটু সময় সাপেক্ষ ব্যাপার আশা করছি আমার টিউটুয়েল তো শুধু ক্লাস ফাইভ এর স্টুডেন্টরা দেখে না বা ম্যাক্সিমাম ক্ষেত্রেই ক্লাস ফাইভ স্টুডেন্টরা দেখে না দেখে হয় গার্জিয়ানরা অথবা কোনো টিচাররা আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য ভালো ভালো ম্যাথস দেওয়ার জন্য যাতে করে শিক্ষার্থীরা ভালো মতো উপকৃত হয় আপনাদের শুধু একটা সাপোর্ট দরকার সেটা হচ্ছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা আমি আশা করবো যারা আমার সাইট ভিজিট করে যারা আমার চিউট দেখে আমার এই চিউটেলটি সম্পর্কে আপনাদের আশেপাশে যারা রয়েছে হ্যাঁ বা শিক্ষার্থী তোমরা যারা রয়েছে তোমাদের আশেপাশে তোমাদের যে বন্ধুরা রয়েছে অবশ্যই শিক্ষার ক্ষেত্রে জ্ঞানের বিস্তৃতি ঘটার একটাই উপায় সেটি হচ্ছে সেই জ্ঞানের তথ্যটা সবাইকে দেয়া আমি এটি বিশ্বাস করি আমার এই চেষ্টা তখনই সফল হবে যদি যখন কিনা আমার এই টিউটারালগুলো থেকে সবাই উপকার উপকৃত হবে সবাই আসলে একটা বেনিফিট অবশ্যই পাবে ঠিক আছে এবং তার জন্য আমার মনে হয় যে আপনারই যথেষ্ট আমার সব সাইট সম্পর্কে সবাইকে বলার জন্য আমি শুধু এতটুকু প্রত্যাশা করি সকলের কাছে যে আমার এই চ্যানেলটার ব্যাপারে তোমরা বা আপনারা যারা আছেন প্লিজ আপনাদের আশেপাশে মানুষকে ইনফর্ম করবেন ঠিক আছে তাহলে আজকের মধ্যে এখানে শেষ করছি নেক্সট কন্ট্রিটিলে আবার দেখা হবে ধন্যবাদ সকলকে